আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমরা দেখব সিএসএস এর একটি মোস্ট কমন একটি ভ্যালু যার নাম হচ্ছে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো ইম্পর্ট্যান্টটা হচ্ছে যখন কোন একটা ডিজাইন কোনোভাবে কাজ করতেছে না। হ্যাঁ, ধরুন হচ্ছে সে উপরে অলরেডি, যেমন একটু আগে আমরা যেটা পাইছিলাম আইডিকে আমরা কী করতে পারতেছিলাম না, চেঞ্জ করতে পারতেছিলাম না, তো এটাকে আমি উপরে দিলেও ওই আইডির কালারটা কী থাকে, বেস্ট প্রায়োরিটি থাকে, তো সেক্ষেত্রে আমার করণীয় কী? তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে ওভার রাইট করা, হ্যাঁ, বা হচ্ছে তার প্রায়োরিটিটাকে কমায় দেওয়া। তো আমরা সেম কাজটাই আবার করি। হ্যাঁ, ধরুন একটা H1 নিলাম, নেওয়ার পর এখানে টেস্ট দিলাম। হ্যাঁ, তো টেস্ট দেওয়ার পর এখানে আমি তিনটা জিনিসই ইউজ করি। একটা ক্লাস ইউজ করলাম, ধরেন ক্লাসের নামে H1 দিলাম আর আইডির নামে H1 দিলাম। হ্যাঁ, তো সেম নামে আইডি ক্লাস দুইটাই থাকতে পারে, প্রবলেম নাই, ট্যাগের নাম সহ আপনি দিতে পারেন। তো যদি এটা কোনো ভ্যালিড বলতে এটা খুব ভালো জিনিস হয় না আর কি, তারপর দিতে পারেন, ওটাই দেখানো। তো এখন আমি ধরুন H1 কালার চেঞ্জ করতেছি, কালার দিলাম হচ্ছে কি, কালার দিলাম, এটা কালারটা দিলাম। হ্যাঁ, এখন এরপর হচ্ছে আবার কী করবেন, .H1 দিয়ে আবার চেঞ্জ করলেন, কালার দিলেন হচ্ছে ব্রাউন। কালার চেঞ্জ হয়েছে, যখন আইডি ইউজ করলাম, আইডি ইউজ করে ধরেন দিলেন হচ্ছে সায়ানটা দিলেন। ওকে, তখন কী হচ্ছে, আইডিটা তো সবচেয়ে প্রায়োরিটি বেশি, তাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারতেছি না। ওকে, এখন আমি ব্রাউন কালার করবো কীভাবে, যেহেতু আমার ক্যাসকেড রুলস অনুসারে কী ছিল, যে সবার শেষে যে থাকবে তার প্রায়োরিটি বেশি। ওকে, তো সেক্ষেত্রে আপনি এখানে যে একটা ইম্পর্ট্যান্ট ইউজ করেন, দেখেন তখন কিন্তু আইডিটারি সব বাদ, যার মধ্যে ইম্পর্ট্যান্ট আছে তার প্রায়োরিটি বেশি। সেমভাবে ধরেন আমি এই এইচের মধ্যে জাস্ট ট্যাগের মধ্যে যেটা ইউজ করছি এটার প্রায়োরিটি আমি বেশি রাখতে চাই। হ্যাঁ, তো এখন যে কালার আছে এটা আইডির কালার, H1 ক্লাসের কালার আছে এটা, তো আমি চাচ্ছি এইটার কালারটা চেঞ্জ হবে। দেখেন এই দুইটা বাদ, মানে ইম্পর্ট্যান্ট দিয়ে হচ্ছে আপনি রুলসকে ব্রেক করলেন, যে হ্যাঁ ক্যাসকেড যে রুলসটা ছিল আমি এটাকে ব্রেক করে এটা করে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে মূলত ইম্পর্ট্যান্টের কাজ। তো এটা একটু কাজে লাগে, তবে এটা ইউজ করাটা হচ্ছে সবচেয়ে খারাপ প্র্যাকটিস। আপনি ওই ক্যাসকেড যে রুলসটা আছে সবার শেষে, বা হচ্ছে এক্সট্রা সব, মানে যত সিএসএস আছে সবার একদম লাস্ট লাইনে গিয়ে সিএসএস করাটা হচ্ছে বেস্ট আর কি, বা হচ্ছে ইমিডিয়েট ওই পূর্বে যে প্রপার্টিগুলো ছিল ওইটাকে কমেন্ট করে নতুন করে করা, এটা হচ্ছে ভালো প্র্যাকটিস। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।